ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ উনিশশো একাত্তরের এই দিনে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর গণতন্ত্র ও সুশাসনের স্বাধীনতায় পিছিয়েছে বাংলাদেশ মার্কিন প্রতিবেদনের তথ্য গণতন্ত্র কত ধাপছে উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখায় আওয়ামী লীগের রাজনীতি বলছে বিএনপি শুল্ক অব্যাহতি প্রত্যাহারে সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা বাড়ল আগের দামে ফেরার সম্ভাবনা নাকচ বাণিজ্য প্রতিমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো একাত্তরের এই দিনে শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার মুক্তি সংগ্রামের পক্ষে বহির্বিশ্বের সমর্থন আদায়ে কাজ করেছে নির্বাচিত প্রতিনিধিদের এই সরকার মুজিবনগর সরকারের নেতৃত্বেই নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে বীর বাঙালি সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিনি এদিকে সকালে মেহেরপুরে মুজিবনগরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় এ সময় বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ বাহিনী বিজিবি আনসার গার্লস গাইড ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে সোনালী স্বপ্নের দেশ শিরোনামে গীতিনাট্য উপস্থাপনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বৈশ্বিক সুশাসন ও সমৃদ্ধির প্রতিবেদনে অবনতি হয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত ক্যাটাগরিতে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিল সারা বিশ্বে একযোগে প্রকাশ করেছে বৈশ্বিক সুশাসন ও সমৃদ্ধি রাজনীতি অর্থনীতি ও সুশাসন বিবেচনায় করা এই প্রতিবেদনে বাংলাদেশ গত দুই যুগে ধারাবাহিকভাবে পঁচিশ ধাপ পিছিয়ে একশো দেশের মধ্যে নেমেছে একশো একচল্লিশতম স্থানে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি এলেও রাজনৈতিক ও সুশাসনের স্বাধীনতায় পিছিয়েছে আলোচনা দেবপ্রিয় ভট্টাচার্য সর্বশেষ জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণই বলে দেয় প্রতিযোগিতামূলক নির্বাচন কতটা জরুরি এবারের প্রতিবেদন শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তৈরি করা হয়নি এখানে অর্থনীতি রাজনীতি ও আইনের শাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রতিবেদনে স্বাস্থ্য ব্যবস্থা সামাজিক বৈষম্য পরিবেশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারের বিষয়গুলো উঠে এসেছে এদিকে স্বাধীনতা সূচকে বাংলাদেশ পঁচিশ ধাপ পিছিয়েছে বলে যে আটলান্টিক রিপোর্ট বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরং আমেরিকার গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে তা আগে জানতে চেয়েছেন পিটার হাসের কাছে মঙ্গলবার ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে গাজায় গণহত্যার নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই যুগের হিটলার আখ্যা দেন তিনি রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক কাদের ঈদের পর নগরবাসী স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে জানিয়ে তিনি বলেন মহাসড়কেও তেমন যানজট নেই গাজায় গণহত্যা ইউক্রেন রাশিয়া যুদ্ধ সুদান সহ সার্বিক বিশ্ব পরিস্থিতিতে সংকট সামাল দেয়াকে সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন সার্বিক কর্মকাণ্ডে মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা গণহত্যার একই রূপে আবির্ভূত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া এই নেতানিও জাতিসংঘের প্রস্তাব মানে না হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না আমেরিকের আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে না এবং সে মনে হয় হিটলারের চেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে চোদ্দ হাজার ইতিমধ্যে গাজাতে হত্যা করে ফেলেছে নেতা হচ্ছে এ যুগের হিটলার আটলান্টিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ পিছিয়েছে যুক্তরাষ্ট্রের এমন রিপোর্ট মানেন না বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটাই সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না আমি মান্যবর রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে সেটার জবাব আগে দিন উপজেলা নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও স্থানীয়ভাবে অংশ নিচ্ছে বলে জানান ওয়াইদুল কাদের নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্মরণ করিয়ে দেন করতেও পারে তবে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ভিন্ন মত প্রকাশ বহু দলের অংশগ্রহণের নির্বাচন সহ জনগণের অধিকার দমন করেছে ক্ষমতাসীনরা আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা তাই অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার হতে চায় না বিএনপি এজন্যই আগামী আট মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৃত্যুর পর ড জাফরুল্লাহকে ন্যূনতম শ্রদ্ধা না জানিয়ে সরকার মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অর্জনকে খাটো করেছে বলে অভিযোগ করেছেন আলোচকরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ গড়ে তোলার আহ্বান জানান তারা জাফরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন আলোচকরা মঙ্গলবার বাংলাদেশ লেবার পার্টি রাজধানীতে এই স্মরণসভার আয়োজন করে এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে বলেন একমাত্র ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্ত ছাড়া ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী সীমান্ত তিনি বলেন সরকারের যে কোনোভাবে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের দখলদারিত্ব কায়েমের বিরুদ্ধে বলিষ্ঠভাবে প্রতিবাদ করতেন ড জাফরুল্লাহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সম্প্রতি ওয়াইদুল কাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন সাইফুল হক প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন যত দ্রুত সম্ভব সরকারের বিরুদ্ধে মানুষকে রাজপথে নামতে হবে প্রতিবাদ জানাতে হবে দেশের গণতন্ত্র বিকাশে ভারত সরাসরি বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি ভারত আমাদের গণতন্ত্রের বিকাশে সরাসরি বাধা দিয়েছে তাই বলে এটা কি অদ্ভুত বিষয় নয় বাংলাদেশের নির্বাচনকে আমেরিকাকে বলে বিবেচনা করতে হবে আমাদের সিকিউরিটির বিষয় আছে আমার দেশের নির্বাচন ভারতের সিকিউরিটির প্রশ্ন হচ্ছে কেন তার মানে ভারতের সিকিউরিটি ইটসেলফ খুব দুর্বল তার মানে ভারতের সিকিউরিটি ভালনারেবল সেই জন্যেই বলে নাহলে বাংলাদেশের নির্বাচনে কারা জিতবে ভারতের মতো এত বড় দেশ চতুর্দিগ আছে তারা বিবেচনা করে কেন জিয়া রহমান সেক্টর কমান্ডার ছিলেন এটা আওয়ামী লীগের নেতারা যে জানেন না এটা কোনো আমি এটাকে কোনো বিস্ময়ের ব্যাপার নয় কারণ হচ্ছে এ কারণে কারণ আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা হিসাবে নিজেদেরকে জাহির করেন তার মধ্যে বারোয়ানা আনার সাথেই মুক্তিযুদ্ধের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না আওয়ামী লীগ যেটাকে এখন ইতিহাস বলে বলছে গণেশ উল্টে গেলে এর চোদ্দ বারোয়ানা আনাই ডাস্টবিনে এগুলো কিন্তু নিক্ষিপ্ত হবে আর শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বছরে শঙ্কামুক্তভাবে আইনের শাসনের মধ্যে জীবনযাপন করতে চান সুন্দর দেশ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড মোহাম্মদ ইউনুস সহ চারজনের জামিন তেইশ মে পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয় আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি শঙ্কা মধ্যে না থাকি মুক্তভাবে জীবন জীবনযাপন করি আইনের শাসনের মধ্যে জীবন জীবনযাপন করি আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যাই যার যার মতো করে বিশেষ করে তরুণদের মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি এটাই আমাদের আজকের জগৎ আদালত যেভাবে হুকুম করে ওইভাবেই আসি করার কিছু নাই আমার আমার তো করার কিছু নাই শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল শুনানি এবং জামিনের মেয়াদ বাড়াতে মঙ্গলবার সকাল এগারোটার দিকে কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন শান্তিতে নোবেল জয় অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড মোহাম্মদ সহ চারজন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন ডক্টর ইনুসের পক্ষে স্থায়ী জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল তেইশ মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়ে সেদিন পরবর্তী শুনানির আদেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবীর দাবি হয়রানি করতেই সরকারের নির্দেশে শ্রম আপিল ট্রাইব্যুনাল তাকে স্থায়ী জামিন দেননি তবে তা অস্বীকার করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী নিয়ম হচ্ছে যে আপিল এডমিশন হলে বেল পার্মানেন্ট হয় আপনাদেরকে টিল ডিসপোজাল হয় এস পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে ছয় মাসের বেল দিয়েছিলেন আর ডক্টর ইউনুসকে বেল দিয়েছেন তার জন্য এক মেসের মাসের জন্য এটা এত বড় অন্যায় আইনের বর খেলাপ করা হয়েছে এই বর খেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনুসকে টার্গেট করে আগামী তেইশে মে পর্যন্ত জামিন বর্ধিত করেছে এবং ওই দিন আপিল শুনানির জন্য দিন ধার্য করছে ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না এর আগে তিন মার্চ হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস সেই সময় ১৬ এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা বান্দরবনের নাইখ্যাংছড়ি সীমান্ত দিয়ে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির প্রায় পঞ্চাশ জন সদস্য সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন বিজিপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্থানীয়রা জানায় গত কয়েকদিন ধরেই দু একজন করে মিয়ানমারের বিজিপি সেনা সদস্যরা অনুপ্রবেশ করছিল তবে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সময় আঠারো জন অনুপ্রবেশ করে এরপর রাত বাড়ার সাথে সাথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সঙ্গে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাবাহিনীর গোলাগুলি হয় গোলাগুলির এক পর্যায়ে বিজিপির প্রায় পঞ্চাশ সদস্য বাংলাদেশে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে এ নিয়ে গত কয়েকদিনে বিজেপি ও সেনা সদস্য মিলে প্রায় আশি জনের মতো বাংলাদেশে আশ্রয় নিয়েছে ভ্যাট প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ার সুযোগে সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা বাড়িয়ে একশো তিয়াত্তর টাকা নির্ধারণ করেছে মিল মালিকরা বাড়তি দামে মঙ্গলবার থেকে ভোজ্য তেল বিক্রির সিদ্ধান্ত জানিয়েছে ব্যবসায়ীরা যদিও বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম জানিয়েছেন তেলের দাম বাড়িয়ে আগের অবস্থায় নেয়ার সুযোগ নেই দর বাড়বে কিনা তা আমদানি মূল্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে রিপোর্ট ব্যাট প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ার পর দিনই ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে মিল মালিকরা একশো তেষট্টি টাকায় বিক্রি হওয়া সয়াবিনের দাম দশ টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করা হয়েছে একশো তিয়াত্তর টাকায় সেই হিসেবে পাঁচ লিটারের দাম পড়বে আটশো টাকা একই হারে বাড়ানো হয়েছে পাম তেলের দাম তেলের কাঁচা মালে লিটারে পাঁচ টাকা আমদানি শুল্ক অব্যাহতির সুযোগ প্রত্যাহার হলেও মিলাররা দাম বাড়িয়েছেন দশ টাকা যা শুল্ক ছাড়ের দ্বিগুণ অর্থাৎ এখন থেকে পুরনো দামে সয়াবিন কিনতে হবে ভোক্তাকে বাণিজ্য প্রতিমন্ত্রী অবশ্য বলছেন শুল্ক অব্যাহতির মেয়াদ শেষ হলেও তেলের দাম আগের দরে ফিরে যাওয়ার সুযোগ নেই তাছাড়া দাম কতটা কমবে বাড়বে তা ট্যারিফ কমিশনের সুপারিশের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি পনেরো তারিখে আজকে শেষ হয়ে যাচ্ছে তেলের পাঁচ পার্সেন্ট ট্যারিফ কমানো ওইটা আবার আগের কাছে ফিরে আসতেছে সো স্বাভাবিকভাবে এটা বাড়বে আর আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা র মেটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরে। আমরা একটা দাম নির্ধারণ করে দিব আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেড দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি জানান নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে বেশি না বাড়ে সেজন্য এনআরবি কে যৌক্তিক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হবে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সেইটা এবং ফুড ইনফ্লেশনের সাথে বিশেষ করে আমদানি নির্ভর যে পণ্যগুলি আছে যেটা আমাদের দেশে উৎপাদিত না হয় সেগুলোর উপরে যদি আমরা যৌক্তিক ট্যাক্স ধার্য না করি সেই ট্যাক্সের বার্ডেনটা সেই ট্যাক্সের ভারটা কিন্তু একেবারে রিক্সাওয়ালা থেকে সাধারণ মানুষকে বহন করতে হয় সো আমরা একটা কমপ্রিহেন্সিভ প্রপোজাল আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আপনার ডাটা দিয়ে আমরা তুলে ধরব মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভোজ্য তেলের দামে নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা বাণিজ্য প্রতিমন্ত্রী ইমরুল কায়েস বাংলা ঢাকা মত প্রকাশের স্বাধীনতা আর গণতন্ত্রের সূচকে বাংলাদেশের পিছিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে সরবরাহ করা অপতথ্যকে দায়ী করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার অনলাইন পোর্টাল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এ দাবি করেন তিনি প্রতিমন্ত্রী জানান সরকার মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার কাউকে নিয়ন্ত্রণ করতে চায় না তিনি জানান অনিবন্ধিত অনলাইনের মাধ্যমে অপতথ্য বেশি ছড়াচ্ছে এই বিবেচনায় অনিবন্ধিত পোর্টাল বন্ধ করা হবে এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান অপশক্তি ঘাপটি মেরে বসে আছে তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে বৈরিত থাকা উচিত নয় আনন্দের মুহূর্ত যেন বিষাদে পরিণত না হয় সেজন্য পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি যুক্তরাষ্ট্রের সুযোগে দেশের পিছিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয় সুইডিশ দূতাবাসের জলবায়ু স্বাস্থ্য ও পরিবেশ গ্রুপের চেয়ারম্যান ড্যানিয়েল নোভাকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি সাবের হোসেন চৌধুরী জানান এতদিন জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপে জনস্বাস্থ্যের একশো তেরোটি এজেন্ডা থাকলেও তাতে জনস্বাস্থ্যের বিষয়টি ছিল না অথচ পরিবেশের সঙ্গে জনস্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক রয়েছে উপকূলীয় এলাকার লবণাক্ততা ও এর প্রভাবে নারীদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে সেই চিন্তা থেকে ন্যাপে জনস্বাস্থ্য এজেন্ডা যুক্ত করা হবে বলে জানান সাবের হোসেন চৌধুরী ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে শিশু কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষের স্রোত এখন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটক দর্শনার্থী আকর্ষণে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানান ব্যবস্থা চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট ঈদে আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানোর পাশাপাশি নগরবাসীর ঈদ আনন্দ উদযাপনের আরেকটি অন্যতম উৎস বিনোদন কেন্দ্রগুলো সারা বছর নানা ব্যস্ততায় যারা ঘোরার সময় পান না ঈদের ছুটিতে তারা ভিড় করছে বন্দরনগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে চিড়িয়াখানা শিশু পার্ক পতেঙ্গা সমুদ্র সৈকত লেক কনকর্ড এন্টারটেইনমেন্ট পার্ক সহ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এখন উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বাবার বন্ধু-বান্ধবের সাথে। ফাকে ফাকে আব্বু সাথে শিশি এসেছি খুব মজা হচ্ছে। পর ঈদের আনন্দের অনুভূতিটাই অন্যরকম। আর তার মধ্যে বিনোদন কেন্দ্রে আসা তো বাড়তি আনন্দ ভালোবাসা ভালো লাগা সবই এই আনন্দের উপভোগের মধ্যে এই আনন্দ উপভোগ আরও বাড়াতে আব্বুর সাথে এই পার্কে আসছে ঈদের আনন্দ উপভোগ করার জন্য চট্টগ্রাম শহরে পার্কের এখন আসলে অনেক অভাব কারণে একটি শিশু পার্ক আছে তো ঈদের ঈদ সহ অন্যান্য অনুষ্ঠানে শিশুদের বিনোদনের জন্য আসলে পার্কের অনেক প্রয়োজন প্রচন্ড গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে এখন বেশ চা পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি পর্যটক আকর্ষণে নেওয়া হয়েছে নানান উদ্যোগ যদি আবহাওয়া ভালো থাকে দর্শনার্থী থাকবে ঈদের ছুটিতে থাকবে আর আমাদের আয়োজন আছে আমরা নানা রকম করে ঈদ পহেলা বৈশাখ দুটো পর্বই একসাথে পড়ে গেছে যার ফলে আমাদের প্রস্তুতিটাও সেভাবেই ঈদের জন্য একরকম আনন্দ আর আমাদের বাঙালি উৎসব লোক যে উৎসব এর জন্য একরকম ইভেন্ট আয়োজন আছে দেশি বিদেশি দর্শনার্থী টানতে বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো আরো আধুনিক করে তোলার বিকল্প নেই বলছেন বাংলা ভিশন এবার খেলার সংবাদ প্রিমিয়ার লীগ হকির সুপার সিক্সে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে মহামারান মালানা ভাসানি হকি স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উষাকিরা চক্রকে ছয় পাঁচ গোলে হারিয়েছে রাসেল মাহমুদ জিমির দল আগের ম্যাচে ম্যারিনার সিয়াং এর কাছে তিন দুই গোলে হেরে শিরোপার রেসে হোচট খেয়েছিল মোহামেডান এতে শেষ দুই ম্যাচেই জয় মাস্ট হয়ে উঠেছে সাদা কালো শিবিরের জন্য উষার বিপক্ষে ম্যাচে জয়ে আবারও এককভাবে শীর্ষে তারা যদিও এই ম্যাচের এক পর্যায়ে পাঁচ একে এগিয়ে গিয়েও জয় পেতে কঠিন লড়াই করতে হয়েছে উষা দারুন কামব্যাক মোহামাডানের এই জয়ের ফলে 19 এপ্রিল আবহানের বিপক্ষে তাদের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল এই ম্যাচে জয়ী দলই শিরোপার উৎসব করবে মঙ্গলবার উষার বিপক্ষে দারুণ লড়াই করে ছয় পাঁচ গোলে জিতে আবার শীর্ষে ফিরেছে জিমিরা তবে শিরোপার রেসে তৃতীয় দল মেরিনার্স সুপার সিক্সে ম্যাচ বাকি চারটি ঊষার বিপক্ষে জয় পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে মহামার্ন চৌত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী এবং একত্রিশ পয়েন্ট নিয়ে তিনে মেরিনার্স মেরিনার্স তাদের শেষ দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল অ্যাজাক্স ও পুলিশের বিপক্ষে জয় পেলেই তাদের পয়েন্ট হবে মহামারানকে হারালে আবহানের পয়েন্টও হবে তখন দুই দলকে প্লে অফ খেলতে হবে তবে আবহানের বিপক্ষে মহামারান জিতলেই সব হিসেব শেষ চ্যাম্পিয়ন হবে শিবির। ক্রিকেট বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন বিশ্বকাপ জয়ী পাকিস্তানি স্পিনার মুস্তাক আহমেদ তবে প্রথম দফায় জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট পর্যন্তই সাথে চুক্তি হয়েছে পাকিস্তানের সাবেক লেগ স্পিনারের শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত দায়িত্ব ছেড়ে দিলে তার স্থানে একজন অভিজ্ঞ কোচ নিয়োগের চেষ্টা করছিল বিসিবি তবে আহমেদ অভিজ্ঞ একজন স্পিন বোলিং কোচ লেগ স্পিনার হিসেবেও ছিলেন খুবই উঁচু মানের ইমরান খানের নেতৃত্বাধীন উনিশশো বিরানব্বই সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য মুস্তাক আহমেদের খেলোয়াড়ী জীবনও বেশ সমৃদ্ধ ছিল পাকিস্তান জাতীয় দলের হয়ে বাউন্ন টেস্টে একশো পঁচাশি উইকেট এবং একশো চুয়াল্লিশ ওয়ান ডেতে নিয়েছেন একশো উইকেট তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে চোদ্দশো সাত উইকেট নিয়ে দারুণ সাফল্য দেখিয়েছেন তিনি দীর্ঘদিন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সামারসেট সারে এবং সাসেক্সের হয়ে খেলেছেন তিপ্পান্ন বছর বয়সী মুস্তাক এর আগে দু থেকে দু সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দলের স্পিন বোলিং কোচও ছিলেন মুস্তাক পাকিস্তানের আরেক বিখ্যাত স্পিনার সাকলাইন মুস্তাকও এর আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন সংবাদ করব ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ উনিশশো একাত্তরের এই দিনে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গণতন্ত্র সুশাসনের স্বাধীনতায় পিছিয়েছে বাংলাদেশ মার্কিন প্রতিবেদনের তথ্য যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে প্রশ্ন ওবায়দুল উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি স্থায়ী কমিটি বৈঠকের সিদ্ধান্ত মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখায় আওয়ামী লীগের রাজনীতি বলছে বিএনপি শুল্ক অব্যাহতি প্রত্যাহারে সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা বাড়ল আগের দামে ফেরার সম্ভাবনা নাকচ বাণিজ্য প্রতিমন্ত্রী এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নটার রয়েছে নিউজ ট্যাপন দেখার আমন্ত্রণ রইলো এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে উন্নতি করুন ডব্লিউ ডব্লিউডব্লু ডট বিভিন্ন এবং সাবস্ক্রাইব করে লিউটিউব লাটফর্ম ধন্যবাদ